আমরা নিজেদেরকে মুমিন বলি আসলে আল্লাহর কাছে আমরা প্রকৃত মুমিন কেন কি ভেবে সেবেসে আমরা আসলে নিজেদেরকে মুমিন বলি আমরা সালাত পড়ি আমরা বিভিন্ন আমল করছে নিজেদেরকে মুমিন বলে দাবিও করছি তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রকৃত মুমিন হতে হলে বেশ কয়েকটি গুণ আমাদের কোয়ണ്ട് কিন্তু আমরা আসলে সেগুলো ফলো করছি আমরা মনে করছি যে বাপদাদার আমল থেকে ইমানটা পেয়েছি মুমিন হয়ে গিয়েছি বাপদাদার আমল থেকে মুসলমানিত্ব পেয়েছি মনে হয় আমরা খুব সুন্দর মুসলমান হয়ে আছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মহান রবের কাছে বেশ কিছু রুলস আছে যে রুলস এর মাধ্যমে আপনাকে কাটছাঁট করে ক্রস ম্যাচিং করে আপনাকে প্রকৃত মুমিন হিসেবে তিনি কবুল করবেন

যাদের অন্তর কেঁপে ওঠে তারা একদম মুমিন আল্লাহ বলছেন এখন বিষয়টা হল আপনি নিজেকে মুমিন দাবি করলেন অথচ আপনি যখন বাহিরে বের হলেন আপনাকে মসজিদে ইমাম সাহেব সালাতের মধ্যে শুনিয়েছে সুদ খাওয়া যাবে না কেরাতের মধ্যে বলেছেন সুদ খাওয়া যাবে না কুশ যাবে না কুশ যাবে না আর আপনি বাহিরে গেলেন সুন্দর গুল করলেন সুদ গ্রহণ করলেন অন্যায় অনাচার করলেন অন্যায় বিচার করলেন আর আল্লাহর কথা শুনলে আপনার অন্তর কাঁপলো না সে অন্যায়গুলো ছেড়ে দিলেন না তাহলে আপনি কেমন কেমন আপনি এখানে সামনের কাতারে সলাচ করছেন পেছনের কাতারে সলাচ করছেন আপনি বাহিরে গেলেন আমরা তো জিকির বলি জিকির 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 শব্দের মূল অর্থ হলো স্মরণ করা উল্লেখ করা তার মানে হলো এখান থেকে বাহিরে গেলাম বাহিরে গিয়ে অন্যায় করছি আল্লাহর জিকির করে গেলাম আল্লার আল্লাহর স্মরণ হলো আল্লাহকে উল্লেখ করা হলো আল্লাহকে উল্লেখ করলাম আল্লাহকে স্মরণ করলাম তার মানে আর আমার দ্বারা অন্যায় করা চলবে না

যাদের সামনে আল্লাহর নাম স্মরণ করা হয় আল্লাহর স্মরণ করা হয় আল্লাহকে স্মরণ করা হয় তাদের অন্তর কেঁপে ওঠে কিন্তু আজকে দেখা যায় আল্লাহর কোরআনের কথা বলা হয় আল্লাহর কোরআনের আলোচনা করা হয় মাহফিলের ময়দানে দাঁড়িয়ে আছে টুপি আছে এইবারে এরপরে আপনি মসজিদের মধ্যে কথা বলেন আল্লাহর স্মরণ করা হয় আল্লাহর কথা বলা হয় কোরআনের কথা বলা হয় কিন্তু আপনাদের কাছে ভালো লাগে না আপনার অন্তর তো কাববে দূরের কথা আপনার ভিতরে জ্বালাও পোরাও হয় তার মানে বুঝতে হবে আপনি মুমিন তো নাই বরং আপনি নামদারি মুমিন তার মানে মুনাফিকি চরিত্র মুনাফিকের রক্ত আব্দুল্লাহ বিন উবাইয়ের রক্ত আপনার মধ্যে এখন আছে আপনার মধ্যে যদি বলা হয় সুদ খাবেন না আল্লাহ নিষেধ করেছেন ঘুষ খাবেন না আল্লাহ নিষেধ করেছেন আর আপনার ভিতরে যদি জালাউ করা হয় মনে করবেন আপনি মুমিন না নামধারী মুমিন কিন্তু বাস্তবে মুনাফিক রানপ্রিয় মুসলমান মুত্তাক মুমিনুন আপনি নামধারী মুমিন হন আর মুনাফিক হন সেইদিক আমার মূল কথাটা মূল কথা হলো আজকে আপনি শুনেছেন আপনার অন্তরে কোন কাঁপতে হবে আপনাকে আমি এখন বলেছি এই কথা যে আল্লাদিন ইদা কল্লাহু ওয়াজিলাত কুলুবহ কেবল মাত্র মুমিন তো তারাই

تماملا دین کین اپنی میٹھے কথা بولین کین گیبت کریں کین سب اللہ নিষেধ করেছেন এই কথা বলার পরে আপনার ভিতরে যদি অন্তরে জ্বালাও পোরাও হয় হুজুরে কেন বলে তাড়াতাড়ি ধাওয়াও এমনটা যদি মনেই হয় তাহলে সালাত আদায় করতে আসছেন তার মানে নাম ধরে মুমিন বাস্তবে জ্বালাও পোরাও হলো অন্তরের মধ্যে কিন্তু কেঁপে উঠলো না তার ভয়ে তার মানে বুঝতে হবে আপনার মধ্যে এক রকম চরিত্র আছে এজন্য আপনাকে যেটি হবে নিজে মুমিন কিনা এটি ক্রস ম্যাচিং করার জন্য এক নম্বর রুলস অন্তর কাপলো কিনা না জালাও করাও হলো দুই নম্বরে নম্বরে ওয়াইদা দুনিয়া তাই ইম্মা ইয়াতুহু জাদাতুমিমানা আল্লাহ তালার আয়াত সমূহ যদি পাঠ করা হয় তখন তা তাদের ইমান বৃদ্ধি করে বিষয়টা হলো আপনার সামনে কোরআনটা পড়া হলো এখন বলা হলো এখন এই কথাগুলো বলার পরে আপনার ইমান বৃদ্ধি হলো নাকি আপনার অন্তরের জ্বালাও করাও হলো ইমান কমলো এটার খরচ ম্যাচিং করার সময় এখন আপনি এখন এই মুহূর্তে আপনি মেপে নেন যে আপনি মুভমেন্ট কিনা এই মুহূর্তে আপনি খরচ ম্যাচিং করেন আমি বলে দিচ্ছি এই যে কথাগুলো বললাম এই কথাগুলো

প্রকৃত মুমিন যদি হতে চান মুনাফিক যদি না রাখতে চান তাহলে আপনাকে যেটি করতে হবে আপনাকে যখনই আল্লাহর কথা স্মরণ হবে অন্তরটা কাঁপতে হবে বরং জ্বালা উপরাও করা যাবে না অন্তরে তাফসীর মাহফিল বন্ধ করা যাবে না কারণ তাফসীর ও কুরআন মাহফিল সেটা এরপরে হলো আপনার দুই নম্বরে আল্লাহর আয়াত শুনছেন তাফসীর শুনছেন ঈমানটা বৃদ্ধি হতে হবে যদি কমে যায় মনে করবেন মুনাফিকই আছে এখন মুমিন না তিন নম্বরে আর আপনি ব্যবসার উপরে ভরসা করবেন না মানুষের উপর ভরসা

যারা সালাদ কায়েম করে আর সালাদ কায়েম করলে আপনাকে অবশ্য অবশ্যই এতটুকুন দেখতে হবে আপনি পাঁচ অক্ষ সালাদ জামাতে আসছেন কিনা আপনার আহলিয়া ঘরের মধ্যে আউ্বাল সলাদ আদায় করছে কিনা সন্তানগুলো সলাদ করছে কিনা বাড়ির মানুষ মানুষগুলো সলাদ করছে কিনা এলাকার মানুষগুলো সলাদ করছে কিনা সলাতের মধ্যে যত শিক্ষা আছে সেই শিক্ষাগুলো আপনি পালন করছেন কিনা সলাতে ইমাম সাহেব এখানে দেখলেন ইমাম মানলেন বাহিরে গিয়ে অন্য ইমাম মানলেন এখানে মানলেন আপনি খুব সুন্দর চরিত্র ঈমান এক সাইজের যিনি যেই হোক এখানে পালন ইমাম আর বাইরে গিয়ে আল্লাহর আইনের বিরুদ্ধে যারা করে কুরআনের বিরুদ্ধে যারা করে কুরআন বিরোধী আন্দোলন যারা করে এরপরে কুরআনের বিরোধী কাজগুলো চালায় এরপরে মাফী কমদাই ওজরে কমদাই মিথ্যা কথা বলে মিথ্যা মামলা দেয় ওই সকল নেতা যদি নেতা করে আপনার সালাত قائم কারীর কোনো মূল্যই সেখানে থাকবে না ইছোনো আপনাকে বুঝতে হবে আপনি মুমিন কিনা চার নাম্বার পাঁচ নম্বরে হলো ওমিম্মা রযাকনাহুম ইয়ুনফিকুন আমি তাদেরকে যে রিস্ক দিয়েছি তা হতে তারা ব্যয় করে কারণ আল্লাহর রিজিক কি সুদের টাকা নাকি আল্লাহর রিজিক ঘুষের টাকা নাকি আল্লাহ তাআলা যেগুলো দিয়েছেন সেখান থেকে আপনাকে যাকাত প্রদান করতে হবে আপনাকে আপনার আল্লাহর সিস্টেমে রাসূলের সিস্টেমে যে বিষয়গুলো আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন আপনাকে পালন করতে হবে এর জন্য আপনাকে আল্লাহ তারা প্রকৃত মুমিন কারা এই যে পাঁচটা গুণ বললাম যখন আল্লাহর কত স্মরণ হয় তখন অন্তরে কমপন সৃষ্টি হয় আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে অন্তরে কম্পন সৃষ্টি হয় কিন্তু মাহফিল বন্ধ করার জন্য আরো জালাও করাও হয় না আবার আল্লাহর কোরআনের তাফসিল করা হয়েছে ইমান বৃদ্ধি হয়ে যায় ইমান ঘুমে যায় না ইমাম সাহেবকে ধরবার জন্য চিন্তা আসে না মাফসির তাফসির মাহফিলে কথা বলেছে কি আমার সুদের বিরুদ্ধে এর বিরুদ্ধে সের বিরুদ্ধে সেইগুলো আপনার মধ্যে চিন্তা থাকলে দেখবেন যে কোন রকম কোনো আপনার ইমান টিকবে না মুনাফিক হয়ে যাবেন শুধু তাই না আবার আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলতে হবে চার

Uh no.